লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি, মহিলাদের পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন। শুক্রবার দুপুরেই ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকেই বাধ্য দফা দাবি গুলির মধ্যেই অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ এবং মহিলাদের পাশাপাশি দিনহাটা মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে যেদিন তারা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন করে তোলা হবে বলেই তারা হুঁশিয়ারি দেন। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালতহ রোড। আজকে আমাদের ডেপুটেশনের বিষয় মূলত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং এই জাতীয় যে বেনিফিশিয়ারি যারা আছে তারা বিভিন্নভাবে মানে তসরুব হচ্ছে তাদের সমস্ত কিছু। অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, হয়তো যার অ্যাকাউন্ট হয়তো অন্য অ্যাকাউন্টে সে ঢুকে যাচ্ছে, নাম এক, অ্যাকাউন্ট আলাদা, এইভাবে হচ্ছে তারা ভীষণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে মহিলারা। বা যারা সত্যি পাওয়ার যোগ্য তারাও কিন্তু পাচ্ছে না। তারপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে প্রকৃত বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত সে পাচ্ছে না। এগুলো আমরা চাচ্ছি যে এটা সরকারিভাবে তাদেরকে সঠিকভাবে বাছা হোক, দেখা হোক এবং সত্যি যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকেই যেন এটা দেওয়া হয়। আবাস যোজনা নিয়ে একই ঘটনা। আবাস যোজনা যারা প্রকৃত পাওয়ার কথা গরিব মানুষ, তারই জন্য এই আবাস যোজনার ব্যবস্থাটা তাদেরই হয়। আমরা এই কারণে আজকে এসেছি। আমাদের পাঁচটি এখানে আছে আমাদের দাবি, আর চতুর্থ দাবি হচ্ছে মহিলারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে হসপিটালে বা বিভিন্ন জায়গায়, তারা স্বাধীনভাবে থাকতে পারছে না। আজকে আমাদের থানাতে যা হচ্ছে, থানাতে হয়তো কোনো একটা কাজে আমরা যাচ্ছি, সেখানে মহিলাদের বসিয়ে রাখা হচ্ছে। এই সব বিষয়ে আমরা আজকে এসেছি এসডির কাছে আমাদের এই দাবিগুলো তুলে ধরতে। এগুলো তারা এখানে আমরা দিলাম ডেপুটেশন, আমরা এসডিওকে দিতে পারলাম না। পরবর্তীতে যদি দেখি আমাদের এই দাবিগুলো সঠিকভাবে না হচ্ছে, কাজ না হচ্ছে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন দিতে যাব। এইটা আমরা থানা যেসব দাবিগুলো আমরা করেছি সেসব হবে, বা সরকারিভাবে যা করার কথা, যেগুলো যোগ্য ব্যক্তি যা যে মানে পাওয়ার যোগ্য তাকে সঠিক জায়গায় দেবে, এটা তারা কথা দিলে যে এটা আমরা দেবো। তবে আপনারা একবার আবার এসডিওর সঙ্গে করবেন। এসডিওর সঙ্গে আমরা তখনই করবো, আসবো যখন দেখবো যে আমাদের এই দাবিগুলো মানছে না, আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা আবার ওয়াদা করবো। এটাই ছিল আমাদের। আমার নাম সুজাতা চক্রবর্তী, আমি দিনহাটা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দিনহাটার লোকাল কমিটির সম্পাদিকা। আজকে আমরা আমাদের এখানে